নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ডিমের কাটলেট করে দেখাচ্ছি। ডিমের কাটলেট করতে আমি দুটো বড় সাইজের আলু আগে সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি খুব হালকা হাতে, খুব বেশিভাবে ইয়ে করব না, ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আমি এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা মিক্সিতে প্যাশ করেও নিতে পারেন। আমার এটা ভাজা মশলার গুঁড়ো আছে। আপনাদের সবসময় আমার রেসিপি দেখলে বুঝতে পারবেন, আমি সবসময় ভাজা মশলার গুঁড়ো রেখে দিই। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এগুলো সব আমি ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিই। আর আমি দিচ্ছি আদার রস। আদার রসটা দিচ্ছি কারণ আদাটা মুখে লাগলে ভালো লাগবে না, রসটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে আমার কাছে, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে, আমি ভেজে নিয়েছি, চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন কুচি করে। আমি এটাকে ভেজে নিয়েছি, আমার ভাজা পেঁয়াজটা ভালো লাগে, কাঁচা পেঁয়াজও দেওয়া যেতে পারে। আর আমি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এটা দিয়েছি, নিয়েছি আমি কসুরি মেথি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা নেই, আর কসুরি মেথির গন্ধটাও আমার ভালো লাগে, আমি এটা দিয়ে দিলাম। আর দিচ্ছি বাদাম, একদম ভেজে, চিনে বাদাম ভেজে কুচি করে নিয়েছি। এবার আমি এগুলোকে, আর আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এই যে চাট মশলা, চাট মশলা দিয়ে দিচ্ছি। একটু চাট মশলা দিলে টকটকও লাগে আর এটা স্মেলটাও ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সব এরকম ভালো করে মেখে নিয়ে আমার আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি চপের আকার করব। আগে আমি সেদ্ধ ডিম একটা নিয়েছি, এই সেদ্ধ ডিমটাকে চার টুকরো করে নেব। চাইলে আপনারা হাফ টুকরো করেও করতে পারেন, চার টুকরোর জায়গায় দু টুকরো, নাহলে পুরো আস্ত একটা গোটা ডিম দিয়ে করতে পারেন, আমি একটা ডিম দিয়েই করছি। এবার আমি আলুর পুর থেকে আলু নিয়ে নিলাম। এবার আমি এই একটা ডিম টুকরো দিয়ে দিচ্ছি। এরকম দিয়ে আমি এরকম চপের মতো করে নিলাম। দেখুন, এরকম চপের আকার দিয়ে নিলাম। প্রত্যেকটাই এরকমভাবে করে নেবেন। আমি সবকটাকেই এরকম চপের আকারে তৈরি করে নিলাম। দেখুন, এরমভাবে তৈরি করে নিলাম। কি সুন্দর হয়েছে! এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব, যেটা ডেবিলের ইয়েটা ডুবিয়ে আমি করব। সেই ডিম নিয়ে নিয়েছি, আর একটা ডিমটাকে আমি বাটিতে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ডিমের গোলাটার সঙ্গে। একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। একটু নুন দিয়ে দিলাম।
আর অল্প একটু, চাইলে আরেকটা ডিম দিতে পারেন, কিন্তু আমি একটু দুধ দিচ্ছি এটাকে একটু বেশি করার জন্য। দুধ দিলেও ব্যাটারটা তৈরি হয় সুন্দর। এবার আমি কি করব, এই যে তৈরি করে নিয়েছি কাটলেটগুলো, এটা এখানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে, তারপর আমি এটা হচ্ছে ব্রেড ক্র্যাম্প, ঘরে তৈরি করে নিয়েছি এই ব্রেড ক্র্যাম্পের মধ্যে। পারলে আপনারা চাইলে একটা কোট করতে পারেন, না হয় দুটো কোটও করতে পারেন। আমি আরেকটা কোট করে নিচ্ছি, তাহলে এটা একটু মুচমুচে হবে। এরকম ব্রেড ক্র্যাম্পে চুবিয়ে আমি আরেকটা কোট দিয়ে নিচ্ছি। দেখুন, এটা আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আমি সবই ভাজা মশলা দিয়েছি, যার জন্য এটা কোনো নষ্ট হবে না। এরমভাবে আমি সবকটা ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্র্যাম্পে তুলে রেখে দেবো। দেখুন, আমি ব্রেড ক্র্যাম্পে সব ডবল কোটিং করে নিয়েছি, চাইলে এটা সিঙ্গেল কোটিংও করা যায়, কোনো ব্যাপার না। এবার এগুলোকে আমি দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবো, আর একটু মুচমুচে হবে, শক্ত হবে এবং ভাজার সময় বেশ ক্রিস্পি হবে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, পরে এটাকে ভাজবো। আমি দু তিন ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন, এরকম করে নিয়েছি আমি দু ঘন্টা ফ্রিজে রাখার পর, এবার আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি চপগুলোকে ভেজে তুলব। চপগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, এই কারণেই ভাজবো না, ডুবো তেলে ভাজলে এগুলো ফুলে গিয়ে ফেটে যেতে পারে চপগুলো। তাই আমি এটা হালকা কম আছে, আমি বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। ডুবো তেলে ভাজলে এটা ফেটে যাবে, তাই আমাকে কম তেল, বলতে এক পিঠ হয় এরকম উল্টে উল্টে আমাকে এটা ভেজে নিতে হবে। এটা এখন ভাজা হোক, আমি একদম মিডিয়াম লোতে দিয়েছি, মিডিয়াম লোতে এটা ভাজা হোক। আমার এরকম ভাবে নেড়ে চেড়ে চপটাকে ভেজে নিতে হবে চারিদিক দিয়ে। যেহেতু এটা কম তেলে ভাজা হচ্ছে, তাই গ্যাস থেকে সরলে হবে না, অনবরত এরমভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে তুলতে হবে। আমার প্রায় এটা ভাজতে 7-8 মিনিট লাগলো। সব দিকটা ভালো করে ভেজে এরকমভাবে তুলতে হবে, একটু এরকম আর একটু ভাজা হোক, তারপর আমি এটাকে তুলব। আমার কাটলেটগুলো হয়ে গেছে, এটাকে ডিমের টেবিলও বলতে পারেন, যা বলবেন চপও বলতে পারেন, আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা একটা করে। আমার ভাজা হয়ে গেছে, আমি সবকটা তুলে নিয়েছি। এবার আমি একটু সাজাবো, সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে সেটাও বলবেন আমাকে, যে না এইভাবে করলে আরও ভালো হতো। আমি নিশ্চয়ই চেষ্টা করব, আর সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটাকে সাজিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। আমার চপ রেডি, এবার খাওয়ার পালা, চা হবে, চপ চা মুড়ি দিয়ে আমরা এবার খাওয়া দাওয়া করব। আপনারাও এরমভাবে করুন, দেখবেন খুব ভালো লাগবে। ডিমের চপ বা ডিমের কাকলেট বা ডিমের ডেবিল, যেটাই বলবেন সেটাই, সস দিয়ে খান।